দেশ বিদেশের সব জনপ্রিয় খবরাখবর জানতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং বেল রিংটি ক্লিক করুন। প্রিয় দর্শক, এবার বৈশাখের অপূর্বর আর তৃষার লোকটি সৎ ছিল নাটকটি এসেছে। অতিরিক্ত সৎ হলে সংসারে যেমন নেমে আসে দৈন্য, তেমনি পরিবার স্বজনের নিকট হতে হয় চক্ষুশূল। আসিফ তেমনই একজন লোক, যিনি অন্যায়ের সাথে আপোষ করতে চান না, না ঘরে না বাহিরে, কিন্তু নিজের সন্তানের অসুস্থতার সময় পড়ে যান বিপাকে। হয় সন্তান বাঁচাতে হবে, না হয় অসৎ হতে হবে। এমন কাহিনীতেই মাহতাব হোসেন লিখেছেন গল্প তেল। সেই গল্প অবলম্বনে মাবরুর রশিদ বান্না নির্মাণ করেছেন নাটক লোকটি সৎ ছিল। এতে আসিফের চরিত্রে অভিনয় করেছেন অপূর্ব এবং স্ত্রী মেরিনা চরিত্রে ইফাত তিশা। বাংলা নববর্ষে নাটকটি মুক্তি পেতে পেয়েছে অনলাইনে। নাটকে আরো দেখা যাবে প্রেমের সম্পর্ক ধরে বিয়ে করা মেরিনাও অভাবে তাড়না ও সন্তানের উন্নত চিকিৎসা বিষয়ে নাখোশ আসিফের উপর, কিন্তু আসিফও অসতার সঙ্গে আপোষ করবেন না বলে সিদ্ধান্ত নেন। তাহলে কি আসিফ মেরিনার সন্তান বিনা চিকিৎসায় মারা যাবে? হ্যাঁ, এটি দেখতে আপনারা চোখ রাখবেন অবশ্যই দর্শক। নাটকে অন্যান্য চরিত্রে অভিনয় করেছেন সিয়াম, নাসির, প্রনীল, শোয়েব মনির, রিকি খান, সীমান্ত চৌধুরী প্রমুখ। ওজন এন্টারটেইনমেন্ট ব্যানারে নির্মিত নাটকটি বৃহস্পতিবার সন্ধ্যায় প্রকাশিত হয়েছে। প্রিয় দর্শক, আপনাদের কি মতামত নাটকটি নিয়ে কমেন্টস করে জানিয়ে দিন এবং আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। ধন্যবাদ।